কয়লা শহরনি বুশান মালাকা দেশে হাইন হয় ইন্ডিয়ান রেকর্ড বুক বিনি মুং থাই সেনাবই ঢাকা আওয়ানি বগিন তিনি সারিগ কয়লাশর প্রেস নব কয়লাশনি খস্তেফা প্রদীপ সরকার দিয়ে কয়লাশর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে শেষাদ্রি ন বরম ইয়াফারকা দেখা খাওয়া ইয়াফারকা সেটা মোস্ট কিবোর্ড কি হিটস ইন ওয়ান মিনিট যেটা ফাস্টেস্ট কিবোর্ড প্লেয়ারের রেকর্ড এক মিনিটে 900টা কি হিট করা তো এটা সম্পূর্ণ আলাদা ছিল এটা এটা কত সালে পেয়েছিলে এটা ছিল 2013 সালে আর আমার একটা একটা স্বপ্ন একটা ছিল যে আমি পুরো ইন্ডিয়াটা আমি দেখব আমি নিজে ঘুরে বাইকে ঘুরি বা সাইকেলে ঘুরি আমি নিজে আমি নিজের চোখে আমি দেখব পুরো পুরো ইন্ডিয়া ঘুরে আমি দেখব এমন রেকর্ডের তো কোনো একটা ইয়ে ছিল না কিন্তু আমি ভেবেই রেখেছিলাম যে যখন আমি রাইডে যখন বেরোই আমরা তখন কোনো ভরসা থাকে না কী হবে না হবে অনেক ঝুঁকি থাকে তবুও ভেবে রেখেছিলাম যে আমি একটা অল ইন্ডিয়া রাইড করবো তো একটা রাইডে বেরিয়েছিলাম ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ইন্ডিয়ার যে মেইন ল্যান্ডটা আছে কাশ্মীর টু কন্যাকুমারী গুজরাট টু অরুণাচল যে রাইডটা সেই রাইডে আমি বেরিয়েছিলাম আমি রাইডে বেরিয়েছিলাম 12 ডিসেম্বর 2021 তখন অ্যাকচুয়ালি আমি আমার মায়ের অস্থি নিয়ে বেরিয়েছিলাম আর হরিদ্বারে গিয়ে আমি সেই শেষ কাজটা আমি করি 1 জানুয়ারি 2022 আমি শুরু করেছি কাশ্মীর থেকে কন্যাকুমারী ড্রাইভ আর এরপরে আমি গেছিলাম গুজরাট গুজরাট থেকে অরুণাচল গেছি আর এর মধ্যে আন্দামান আমি কমপ্লিট করেছি তো গুজরাট টু অরুণাচলের যে রাইডটা ছিল সেটা আমি কমপ্লিট করেছি 25 এপ্রিল 2022 আর পুরো যে রাইডটা ছিল আমার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ প্লাস আন্দামান সেটি আমি কমপ্লিট করেছি 114 দিনে ১১৪ দিনে ৩৭২ কিলোমিটার এজ এ রেকর্ড যেটা কাশ্মীর টু কন্যাকুমারী আর গুজরাট টু অরুণাচল ছিল উইথ আন্দামান সেটার মধ্যে হচ্ছে ১২৩৭২ কিলোমিটার কতদিন সময় লেগেছে ১১৪ দিন লেগেছে আর অ্যাপ্রক্স যেটা আমার ত্রিপুরা থেকে যেটা আমি করেছিলাম ত্রিপুরা থেকে যে আমি হরিদ্বার পর্যন্ত গেছিলাম বা অরুণাচল থেকে যে আমি আবার ত্রিপুরাতে এসেছি সেগুলি আমি আর কাউন্ট করিনি তখন আমি ভিডিও করিনি তখন একটু ভাবুক মোমেন্ট ছিল আমার জন্য মায়ের অস্থি নিয়ে বেরোচ্ছিলাম তো সেগুলি আমি আর ভিডিও কোনো কিছু আমি ব্লগে আমি করিনি তো এই রেকর্ড করার পর কোনো ধরনের কোনো সার্টিফিকেট পেয়েছো হ্যাঁ ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে এই পুরোটা পুরো রাইড যে ছিল এমনিতে তো ইন্ডিয়া ভ্রমণ মানে ভারত ভ্রমণ তো অনেকেই করে অনেক আছে এভাবে করার তো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ প্লাস আন্দামান করার হয়তো প্রথম আমি তো ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে আমাকে দেওয়া হয়েছে এই সার্টিফিকেটটা ৪৫ এটা দেওয়া হয়েছে আমাকে এটা ইস্যু হয়েছে 6 মে 2022 কোথা থেকে এটা এটা হয়েছে দিল্লি ইন্ডিয়া বুক অফ রেকর্ড অফিস থেকে তো এই যে রেকর্ড করতে মানে স্থানীয়ভাবে প্রশাসনে কোনো সাহায্য লেগেছিল কি স্থানীয়ভাবে যে সাহায্য আমার লেগেছে আমাদের মাননীয় এসডিএম স্যার প্রদীপ স্যার আমাদের নীতিশ দা চপলা ম্যাডাম আমাদের চেয়ারম্যান এমএলএ মিস্টার মহেশ্বর আলী দুজন সভাধিপতি জেলা পরিষদ তো জেলা পরিষদ অমলেন্দ্র স্যার আর দুজন গেজেটেড অফিসার ছিলেন মিস্টার সিনহা এগ্রিকালচার অফিস আর বিকাশ শর্মা বিকাশ কাকু জেলা পরিষদ অফিস পরবর্তীতে এই যে তোমার এখন প্রচুর ফলোয়ার্স বা ইয়ে এটাকে মানে কাজে লাগানোর জন্য পরবর্তী কোনো পরিকল্পনা নিয়েছো কৈলাশকে নিয়ে হ্যাঁ আমার আমার মূল মোটিভটা এটাই ছিল যে আমি পুরো ইন্ডিয়া রাইড করে আমি আমার কৈলাশহর আর ত্রিপুরার যে প্রাকৃতিক সৌন্দর্য যে আছে এগুলি আমি দেখাবো আমার নেক্সট আমি অনুভূতি থেকে আমি শুরু করবো আমি এটা পুরোপুরি সিঙ্গেল করেছি মধ্যে মধ্যে কোথাও কোথাও কিছু রাইডার পেয়েছি আমি মধ্যে মধ্যে যেমন হায়দ্রাবাদ সাইডে আমি রাইডার পেয়েছি কিছু কোথাও কোথাও ব্যাঙ্গালোর সাইডে পেয়েছি এক দুজন এভাবেই কাশ্মীর সাইডে
কাশ্মীর জম্মু সাইডে অনেকজন পেয়েছি আমি, এই অল্প অল্প মানে কোনো একটা ডিস্টেন্সের জন্য পেয়েছি। আর এই 112 দিনের ট্যুরে তোমার কোথাও কোনো সমস্যা? না, কোথাও কোনো সমস্যা হয়নি। আর একটা কথা আমি বলে দিই, আর আমার কিছু আমার নিজের হুইলাশোয়ারির কিছু ভাইরা গেছিল আমাকে রিসিভ করতে অরুণাচল প্রদেশ, যেটা আমার রাইডের শেষটা ছিল। তো সেই শেষে আমার হুইলাশোয়ারির কিছু ভাইরা গেছিল, পাপলু, শৌভিক, সম্রাট, হুইলাশোয়ারের ছেলে। আমি যখন অফিসে ছিলাম একদিন সে আমার সাথে এসে দেখা করলো যে সে সমস্ত ভারত এবং আন্দামান, এটার সাথে আন্দামানও, সমস্ত 4টা দিক ভারতের সে ভ্রমণ করেছে এবং আন্দামান ভ্রমণ করেছে। সে আমার কাছে এসে বললো যে এই যে সে যে এখানে কৈলাসের ছেলে, এটা একটা সার্টিফিকেশন ভেরিফিকেশন রিপোর্ট দেওয়ার জন্য। তখন আমি বললাম যেহেতু তুমি এসডিএম থেকে নিতে যাচ্ছ, যে এখানে আরও যে জনপ্রতিনিধি আছে বা বিভিন্ন অফিসার আছে ওনাদের থেকে নিয়ে আসো, আমি তারপরে দিয়ে দেবো। তারপরে আমি ওনাকে সার্টিফিকেট দিয়ে দিলাম সবাই সার্টিফিকেট দেখে। এবং কিছুদিন পরে আমি জানতে পারলাম যে উনি ইন্ডিয়া বুক অফ রেকর্ডে একটা নতুন রেকর্ড তৈরি করেছে। এটা অ্যাজ এ এসডিএম আমি গর্ববোধ করি যে কৈলাসহরের একজন সিটিজেন এত সুন্দর একটা রেকর্ড করেছে। এটা সত্যি খুব প্রশংসনীয় একটা রেকর্ড, এবং আশা করি অন্যান্য যুবক যুবতী যারা আছে এটা এগিয়ে আসবে, এবং ত্রিপুরা এবং কৈলাসহরের নাম সমস্ত ভারতের সবাই জানতে পারবে এই রেকর্ড বুক যারা পড়বে। এবং এই ধরনের কাজ যাতে সে এই ধরনের কাজ সে আগেও করেছে, 2013 সনে সবচেয়ে ফাস্টেস্ট কিপ্যাড হিট এটা একটা রেকর্ড করেছে, এবং ওই সময় তো উনি ডক্টর এপিজে আব্দুল কালামের হাত থেকে পুরস্কার নিয়েছিলেন এই রেকর্ডের জন্য। তো আমি মিস্টার শেষাদ্রি মালাকার, ভূষণ মালাকারকে আমি অভিনন্দন জানাচ্ছি আমার সাব ডিভিশনের পক্ষ থেকে, কৈলাসহর সাব ডিভিশনের পক্ষ থেকে।